অনেকক্ষণ হেঁটেছি আমরা, হেঁটে একটু টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম একটু একটা ড্রিঙ্ক বা কিছু একটা নিয়ে বসি একটা ক্যাফেতে। তো সামনেই একটা পাব পেলাম, এখানে আমরা বাইরে বসেছিলাম। একটা আমি একটা ড্রিঙ্ক নিয়েছি, নন অ্যালকোহলিক বিয়ের, আর হাজব্যান্ডও একটা সাংগ্রিয়া বলে একটা ড্রিঙ্ক নিয়েছে। আমরা সুন্দর বাইরে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো, তাই সব কিছু নিয়ে ভেতরে এসে বসলাম। তোমার ড্রিঙ্কটার ব্যাপারে একটু বলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে স্প্যানিশ স্পেশাল ড্রিঙ্ক সাংগ্রিয়া। অনেকদিন ধরে ভাবছিলাম এটা ট্রাই করবো, ইনফ্যাক্ট পর্তুগালে পাওয়া যায়। নর্মালি এটা একটা বড় জারে দেওয়া হয়, অ্যান্ড তিন চারজন মিলে শেয়ার করা যায়, মোরালেস 15-16 ইউরোজ এরকম দাম হয়। তো যেহেতু আমি নর্মালি আমি একাই ট্রাই করব, তাই কখনোই আমার নেওয়া হয়নি। তো এখানে আমি ফর্চুনেটলি সেটা একটা গ্লাস অফ সাংগ্রিয়া পেয়ে গেছি, এটার দাম 6 ইউরোজ। আর এটা হচ্ছে বেসিক্যালি ওয়াইন মিক্সড উইথ ফ্রুটস থাকে, অ্যান্ড বরফও দেওয়া আছে কোল্ড আর কি। তো বেশ অন্য ধরনের ফ্লেভার, ভালো লাগলো। ঠান্ডা ঠান্ডা ওয়াইন আর ফ্রুট দিয়ে মেশানো, ইনফ্যাক্ট স্পুনও দেওয়া আছে। আর এখানে ভালো করে দেখলে হয়তো নিচে ফ্রুটস দেওয়া আছে, একটু অল্প ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে। তো ওই ফ্রুটস যেখানে যে ফ্রুটসগুলো আছে, তো যাই হোক খেয়ে দেখলাম, একটু ভালো লেগেছে, আসলে ইউনিক এক্সপিরিয়েন্স। এই আমরা মালাগা বেড়াতে এসে এই ফেমাস সেলিব্রেশনটা চোখের সামনে দেখতে পারলাম আর উপভোগ করতে পারলাম। ইস্টারের আগের উইকটাকে হোলি উইক বলে, আর এই পুরো হোলি উইক ধরে প্রত্যেক দিন মালাগাতে সেমানা সান্তা ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। এটা শুধু মালাগা নয়, স্পেনের অন্য বড় শহরেও সেলিব্রেট করা হয়। সেমানা সান্তা একটা খুবই ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল। প্রত্যেক দিন একটা পার্টিকুলার সময় অনেকক্ষণ ধরে রাস্তা দিয়ে প্রসেশনস হয় মাদার ম্যারি আর জিসাস ক্রাইস্টের স্ট্যাচুস নিয়ে, যেগুলো খুব সুন্দর করে সাজানো হয়। আমরা যে চোখের সামনে এই ফেস্টিভ্যালটা দেখতে পারবো আর উপভোগ করতে পারবো, সেটা আমরা মালাগা আসার আগে ঠিক জানতাম না। তাই আমরা খুব লাকি যে এই ফেস্টিভ্যালটা আমরা অনেকক্ষণ ধরে চোখের সামনে এক্সপিরিয়েন্স করতে পারলাম। সেই সময় চারিদিকে অ্যাম্বিয়েন্সটা সুন্দর হয়েছিল, সেটা অসাধারণ ছিল, সেটা বলে বোঝানো যাবে না। আমি চেষ্টা করেছি এই সেলিব্রেশনের একদম র মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারাও এই ফেস্টিভ্যালের মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। Grazie.
Di 50, ci stanno più di 150 persone che reggono questa cosa. Sambaradan, eh. পুরো ভিডিওটা দেখার জন্য আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।